আচ্ছা, তোমরা একটা আমি কমেন্ট বক্সে দেখলাম একটা প্রবলেম দিয়েছ, প্রবলেমটা আগে লেখো। ডাব্লু ওজনের একটি সমরূপ দ্বন্দ্ব এবি, বুঝতে বলো তো, ডাব্লু ওজনের একটি সমরূপ দ্বন্দ্ব, সমরূপ দ্বন্দ্ব এবি, তারপরে কি? কবজার, এ বিন্দুতে স্থাপিত একটি কবজার চারিদিকে অবাধে ঘুরতে পারে, এ বিন্দুতে স্থাপিত একটি কবজার চারিদিকে কি করতে পারে, ঘুরতে পারে, ঘুরতে পারে, এর অপর অপর প্রান্ত উলম্ব দেয়ালের সংস্পর্শে, সংস্পর্শে বানান কি গো, এইটা তাই না, সংস্পর্শ, আচ্ছা আচ্ছা, ভূমির সাথে দ্বন্দ্বটি আলফা কোণে আনত হলে কবজার প্রতিক্রিয়া নাকি, কবজার প্রতিক্রিয়া, কবজার প্রতিক্রিয়া ও দিক নির্ণয় করেছে নাকি, ও এর দিক আর মান দেওয়া আছে ডাব্লিউ ইন্টু রুট ওভার, এরকম ঠিক আছে, প্রতিক্রিয়া বলটা হবে ডাব্লিউ ইন্টু রুট ওভার ওয়ান প্লাস ওয়ান বাই ফোর কট স্কোয়ার আলফা, আর দিক ইকুয়াল টু হবে আলফা ইকুয়াল টু সম্ভবত টেন ইনভার্স টু টেন আলফা নাকি, না, হ্যাঁ ঠিক আছে, দিক হবে থিটা ইকুয়াল টু, দিক থিটা ইকুয়াল টু টেন ইনভার্স টু টেন আলফা, এরকম জিনিস তোমাকে দেখাতে হবে। এই অঙ্কটা নিয়ে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছো, ভাই এই অঙ্কটা তো করাননি, মেলা অঙ্ক তো করায়নি, তোমাদেরকে তো করতে হবে অঙ্ক, তাই না, বেসিক জিনিস সব ঠিক পড়াইছি, ওই এক লামি এক বি ত্রিভুজের বিপরীত সূত্র ছাড়া আর কিছু আছে এখানে, তাহলে ডাব্লিউ ওজনের একটি সমরূপ দ্বন্দ্ব এ বি, এ বিন্দুতে স্থাপিত একটি কবজার চারিদিকে ঘুরতে পারে, ভেরি গুড, এর অপর প্রান্ত উলম্ব দেয়ালের সংস্পর্শে আছে, ভেরি গুড, ভূমির সাথে দ্বন্দ্বটি আলফা কোণে আনত হলে কবজার প্রতিক্রিয়া এবং এর দিক নির্ণয় করো, ওকে, তো দেখো ব্যাপারটা কি, এই হচ্ছে একটা দেয়াল, দেয়ালটা ভালো হলো না, দেয়াল, এটা হচ্ছে মেঝে,
এখানে একটা কবজা আছে, ওকে, এই কবজা থেকে একটা দ্বন্দ্ব এভাবে ঘুরতে পারে চারিদিকে, ওকে। তার মধ্যে মোটামুটি মনে করো একটা কবজা এইভাবে রাখা আছে ঠেস দিয়ে, এই দেয়ালের এখানে সংস্পর্শে আছে, ওকে, আর এটা এরই চারিদিকে ঘুরতে পারে, ঠিক আছে। এখন এটা এ বি তক্তা, এ বি তক্তা না দ্বন্দ্ব আর কি, এটা অনুভূমিকের সাথে আলফা কোণ উৎপন্ন করে এটা বলে দেওয়া ছিল। এটা যেহেতু সুষম দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের একটা ওজন আছে, এর ওজনটা ভারকেন্দ্র থেকে, ঠিক আছে, সুষম দ্বন্দ্বের ভারকেন্দ্র হয় মধ্যবিন্দুতে, ভারকেন্দ্র থেকে খাড়া নিচের দিকে ক্রিয়াশীল হয়, এর ওজন ছিল ডাব্লু, ওকে। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো যে এই যে ব্যাপারটা হচ্ছে এইরকম, তোমাদেরকে এখান থেকে যদি ক্লিয়ার করি, এই যে দেখো, আমি যখন এই জিনিসটা এখানে ঠেস দিয়ে রাখবো, আল্লাহ রে বুটটা নষ্ট হচ্ছে না, এখানে যখন এভাবে ঠেস দিয়ে রাখবো তখন এর একটা ওজন খাড়া নিচের দিকে ক্রিয়া করবে, আর এটা এভাবে ঘুরতে পারে আসলে, ঠিক আছে। তো এভাবে যদি আমি রাখি তাহলে এর একটা ওজন খাড়া নিচের দিকে ক্রিয়া করবে, তাহলে এই ওজনটা যখন এই থেকে নিচের দিকে ক্রিয়াশীল, তখন এর এই মাথাটা দেয়ালের উপরে একটা চাপ প্রয়োগ করে, দেয়ালও একটা প্রতিশোধ বল নেই, দেয়াল প্রতিশোধ বল নেই, এর উপরে লম্ব বরাবর, এই বরাবর লম্ব বরাবর, এটা হচ্ছে প্রতিশোধ বল বা প্রতিক্রিয়া বল, কি ক্লিয়ার? এটা কি বল? প্রতিক্রিয়া বল, দেয়ালের প্রতিক্রিয়া, এটা হচ্ছে দেয়ালের প্রতিক্রিয়া বল, এই দিকে কাজ করবে দেয়ালের প্রতিক্রিয়া বল, রাইট। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো? ব্যাপারটা দাঁড়াইলো, এটা ফোন দেওয়ার সময় হলো মানুষের। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ক্লাসে আছি, পরে ফোন দিতে হবে 11টার পরে। তাহলে কি দাঁড়ালো বিষয়টা? তোমরা কি বুঝলা ব্যাপারটা? আচ্ছা, তাহলে এটা হচ্ছে দ্বন্দ্ব, দ্বন্দ্বের ওজন ডাব্লু খাড়ার নিচের দিকে ক্রিয়াশীল, আর এই দ্বন্দ্বটা এই দেয়ালের উপরে একটা চাপ প্রয়োগ করে, এই একটা প্রতিরোধ বল দিবে, সেটা হচ্ছে আর কি, ক্লিয়ার? ওকে, তাহলে এই ডাব্লু বল আর এই আর বলের যদি আমরা ছেদ বিন্দু বের করি, দ্যাট ইজ এই বিন্দুটাতে, আমরা বলতে পারি তাহলে ডাব্লু বলটা এই বিন্দুটা থেকে নিচের দিকে ক্রিয়াশীল, আর বলটা এখান থেকে এই বরাবর ক্রিয়াশীল, এটা আমরা ধরে নিতে পারি, রাইট। তাহলে কি দাঁড়ালো? এখান থেকে আমাদের ডাব্লু বলটা ক্রিয়াশীল নিচের দিকে, আর বলটা ক্রিয়াশীল এই বরাবর। তাহলে নিশ্চয় নিশ্চয় এই বল আর এই বলের লব্ধি এখানে ক্রিয়াশীল হবে, রাইট। কিন্তু লাঠিটা তো স্থির অবস্থায় ছিল, লাঠিটা স্থির অবস্থায় আছে না, ঘোরাঘুরি তো করে নাই, তাহলে লাঠিটা স্থির অবস্থায় থাকতে হলে এই লব্ধিটাকে নিষ্ক্রিয় করার জন্য এই কবজা একটা প্রতিক্রিয়া বল দিবে, রাইট, সরি, কবজা একটা প্রতিক্রিয়া বল দেবে, সে কবজার প্রতিক্রিয়াটা হবে আসলে এই বরাবর, এই যে কবজার প্রতিক্রিয়া এস, কেন এটা কবজার প্রতিক্রিয়া হবে? এই কবজা যদি এই এস পরিমাণ বল এইদিকে না দিত তাহলে এটা স্থির অবস্থায় থাকতো না, কারণ এই বল আর এই বলের লব্ধি এখানে যদি একটা সামান্তরিক অঙ্কন করি, এই সামান্তরিক কর্ণ বরাবর ক্রিয়াশীল হবে, তাহলে তাহলে তো এটা এদিকে গতিশীল হতো, রাইট, তাহলে এটাকে নিষ্ক্রিয় করার জন্যই কবজা একটা প্রতিক্রিয়া বল দেবে, দ্যাট ইজ কল্ড কবজার প্রতিক্রিয়া, তাহলে এইটা হচ্ছে কবজার প্রতিক্রিয়া। এটা খুবই সুন্দর একটা কিউট একটা প্রশ্ন, ঠিক আছে। এইদিকে আর বল ক্রিয়াশীল, এদিকে ডাব্লু বল ক্রিয়াশীল, তাহলে এই দুটার লব্ধি কোথায় ক্রিয়া করবে?
এই বল আর এই বলের লব্ধি এখানে এই বরাবর ক্রিয়াশীল হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু লাঠিটাকে স্থির অবস্থায় রাখা আছে নিশ্চয় তাহলে এটাকে নিষ্ক্রিয় করার মতো একটা ফোর্স আছে, সেই ফোর্সটা কে দিবে? সেটাই হচ্ছে কবজা দিবে, রাইট? কি বোঝা গেছে ভাইজান? বলো তোমরা বুঝতে পারছো যে না বুঝলা এটাকো? তাড়াতাড়ি বলো। এটুকু কি ক্লিয়ার? এবার আসো আমাদের কি কি এখানে দৈর্ঘ্য প্রস্থ এগুলো দেওয়া আছে এগুলো আমাদেরকে একটু দেখতে হবে। ক্লিয়ার্স? ওকে, তাহলে আমি বলে নিই যে এটা মধ্যবিন্দু জি ভরকেন্দ্র আর লাঠির ভরকেন্দ্র, এটা দিলাম সি, ওকে, তারপরে এটা দিলাম ও। তাহলে ও বিন্দুতে ক্রিয়াশীল তিনটা বল আসলে আর, এস এবং ডাব্লু, ওকে, আর এটা দাও ডি বিন্দু, ওকে, চিত্র আঁকলাম আর কি, হয়েছে? তাহলে এবারে বলো আমার ও বিন্দুতে ক্রিয়াশীল আর, এস এবং ডাব্লু তিনটা বল ভারসাম্য সৃষ্টি করে। এবং তোমরা খেয়াল করো আমি যদি ও এ ডি ত্রিভুজ নিয়ে চিন্তা করি, ও এ ডি ত্রিভুজ, ডাব্লু বলটা ও ডি বরাবর ক্রিয়াশীল, ওকে, আর বলটা ডি এ বরাবর ক্রিয়াশীল, ঠিক না? আর এস বলটা কোন বরাবর ক্রিয়াশীল? এ ও বরাবর ক্রিয়াশীল, ওকে। জি কিন্তু এ বি এর মধ্যবিন্দু, জি এ বি এর মধ্যবিন্দু। তাহলে লেখো, তাহলে ধরি ধরি বি বিন্দুতে দেয়ালের প্রতিক্রিয়া, বি বিন্দুতে দেয়ালের প্রতিক্রিয়া, দেয়ালের প্রতিক্রিয়া আর, দেয়ালের প্রতিক্রিয়া আর, ওকে, তারপরে এ বিন্দুতে কবজার প্রতিক্রিয়া এস, এ বিন্দুতে এগুলো বলে দেবা, হ্যাঁ, এ বিন্দুতে কবজার প্রতিক্রিয়া, কবজার প্রতিক্রিয়া কত ধরেছি? এস। তাহলে বি বিন্দুতে দেয়ালের প্রতিক্রিয়া আর, এ বিন্দুতে কবজার প্রতিক্রিয়া এস, এবং এবং দ্বন্দ্বের ওজন, দ্বন্দ্বের ওজন ডাব্লু, হ্যাঁ, বল তিনটির ক্রিয়াবিন্দু, বল তিনটির ক্রিয়াবিন্দু কোথায়? ও, ওকে, বল তিনটির ক্রিয়াবিন্দু ও, হয়েছে? তাহলে আমরা কি বলতে পারি যে ডাব্লু কমা আর কমা এস বল তিনটির দিক, বল তিনটির দিক যথাক্রমে দেখো ও ডি, তাই না? দেখো ও ডি, তারপরে আর বলটা আছে ডি এ, তারপরে আছে এ ও বরাবর, তাই না? ডাব্লু আর এবং এস বল তিনটির দিক যথাক্রমে ও ডি ডি এ এ ও, অতএব বল ত্রিভুজের বিপরীত সূত্র অনুসারে পাই, অতএব বল ত্রিভুজের বিপরীত সূত্র অনুসারে পাই, বিপরীত সূত্রানুসারে কি পাই? বল ত্রিভুজের বিপরীত সূত্র কি ছিল? যে বল যে বাহু বরাবর ক্রিয়াশীল কোন একটা ত্রিভুজের সেই বাহুর সমানুপাতিক হয়, রাইট? তাহলে আমরা এস ডিভাইডেড বাই লিখবো আগে, তাহলে বলো এস ডিভাইডেড বাই কত হবে? এস ডিভাইডেড বাই এ ও, এটা ইকুয়াল টু আর ডিভাইডেড বাই
আমার তো এস বের করতে গেলে বলেছে, আর না লিখলে হতো। আর ডিভাইডেড বাই এই ত্রিভুজের কোন বাহু বরাবর আছে বলো? ও ডি এ ত্রিভুজ, ও ডি এ ত্রিভুজের কোন বাহু বরাবর আর আছে? ডি এ বরাবর। ওকে, এটা ইকুয়াল টু ডাব্লু ডিভাইডেড বাই কোন বাহু বরাবর আছে? ও ডি বরাবর। কি ক্লিয়ার? বল ত্রিভুজের বিপরীত সূত্রে ইউজ করেছি, কিচ্ছু করিনি। ওকে, আমার দরকার এস, তাহলে অতএব এস ইকুয়াল টু ডাব্লু ইন্টু ও এ ডিভাইডেড বাই এ ও ডিভাইডেড বাই ও ডি। অতএব এস ইকুয়াল টু, তাহলে এস ইকুয়াল টু ডাব্লু ইন্টু এ ও ডিভাইডেড বাই ও ডি। কি ক্লিয়ার? এখন ওইটুকু নিয়ে তোমাকে লীলা খেলা করতে হবে। এখন তুমি হিসাব নিকাশ করতে পারলে পারবা, না হলে অঙ্ক হবে না, কথা তো এটাই। তাহলে লিখো, হয়েছে? এটুকু বুঝতে কারো সমস্যা হয়েছে? দেখো তো ক্লিয়ার কিনা। ক্লিয়ার হয়েছে? কারো ঝাপসা হচ্ছে না, একবারে ফক ফকা ক্লিয়ার, বললে হবে না। হয়েছে? আচ্ছা, এবার আসো। দিস ইকুয়াল টু ডাব্লু ইন্টু এ ও, এ ও মানে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ, রাইট? দেখেছ? তাহলে এইটা ইকুয়াল টু এ ও মানে রুট ওভার, তাহলে কি হবে? ওডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। তাহলে ওডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। কি ক্লিয়ার? কিছু করেছি? এ ও মানে হচ্ছে ওডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, ডিভাইডেড বাই নিচে কত ছিল ওডি, কে আমরা যদি রুট ওভার ওডি স্কোয়ার দিই, কারণ পুরোটার উপর রুট দিব তো তাই। তা দিস ইকুয়াল টু ডাব্লু ইন্টু রুট ওভার, এবারে বলো এর উপরে রুট আছে, এর উপরে রুট আছে, তাহলে একটা রুট দিয়ে আমি ওডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার ডিভাইডেড বাই ওডি স্কোয়ার লিখতেই পারি, লিখতে পারি না? হ্যাঁ, এটাই ইকুয়াল টু ডাব্লু ইন্টু রুট ওভার। এখন লীলা খেলা করবো, হচ্ছে যোগ বিয়োগ। ওডি স্কোয়ার নিচে ওডি স্কোয়ার মানে কি? ওয়ান প্লাস, এবারে বলো এডি, এডি কই? এই যে এডি, এডি রে পাগলা, এডি ইকাল টু হাফ অফ এসি, ঠিক আছে? তাহলে এডি মানে হাফ অফ এসি, তাহলে এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই ওডি স্কোয়ার, ওডি মানে কিন্তু বিসি, তাহলে বিসি স্কোয়ার। দেখো কেউ কিছু বলতে পারবে না, আমি কি করেছি এখানে, ওডি স্কোয়ারের নিচে ওডি স্কোয়ার দিয়ে ওয়ান লিখেছি প্লাস এডি, এডি মানে এইটুকু, যেহেতু এটা মধ্যবিন্দু তাহলে এখান থেকে আর লম্ব ডানা আছে, তাহলে এটাও ডেফিনেটলি মধ্যবিন্দু, কারণ এটা সমান্তরাল এটা, তাহলে এটাও মধ্যবিন্দু। কার মধ্যবিন্দু? এসি এর মধ্যবিন্দু, তাহলে এডি মানে হাফ অফ এসি। আবার দেখো ওডি, ওডি মানে কিন্তু কই, ওডি কোনটুকু? এইটুকু। আর ওডি মানে তো বিসি, সেটা লিখেছি। দিস ইকুয়াল টু ডাব্লু ইন্টু রুট ওভার ওয়ান প্লাস, বলো এবার হাফের উপরে স্কোয়ার মানে ওয়ান বাই ফোর, তাহলে এসি স্কোয়ার ডিভাইডেড বাই বিসি স্কোয়ার, তাই লেখা যাবে। হ্যাঁ, এবারে এসি মানে কোনটুকু এটা? হ্যাঁ, বিসি মানে এটা, তাহলে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, তার মানে এই কোণের কি হবে? কট আলফা। ভূমি বাই লম্ব মানে কট আলফা। সো দিস ইকুয়াল টু ডাব্লু ইন্টু রুট ওভার ওয়ান প্লাস ওয়ান বাই ফোর কট আলফা, মানে কট স্কোয়ার আলফা, প্রমাণিত ডাব্লু এর মান পেয়ে গেছে, কিচ্ছু করিনি। বলো এটা কি জটিল ম্যাথ? কেউ বলতে পারবা যে এটা জটিল? কেউ কি বলতে পারো এটা জটিল ম্যাথ?
তাওহিদুল ইসলামে বা এই যে প্রথমে আমার তো বলবিদ্যা এইটুকু পর্যন্ত, বাকিটা তো আসলে জিওমেট্রি। বলবিদ্যা তো এইটুকু পর্যন্ত, মানে চিত্রটা আঁকানো, মানে উদ্দীপকটা পড়ে চিত্র আঁকিয়ে তোমার হচ্ছে যোগ বিয়োগ করা হয়েছে। কানিস্পতি বা মীমাংসী চিত্র আঁকাটাই মুখ্য বিষয়। হ্যাঁ, এতই সোজা যে এই ম্যাথ দিলে ফেল করে আসতে হবে। প্রতীক প্রামাণিক, ওকে। আর এই অঙ্কটাই তো পরীক্ষা দিব। চিত্র বুঝলে জটিল না, পানির মতো সোজা। আপনি করালেই সহজ, না হলেই জটিল। ঠিক আছে, এবারে আসো। ট্যান থিটার মান থিটা, এখন তোমাকে বলেছে যে এই প্রতিক্রিয়া বলের দিক নির্ণয় করো। মনে করলাম এই প্রতিক্রিয়া বলটা এই বি সি এর সাথে অনুভূমিক অর্থাৎ মেঝের সাথে থিটা কোণ উৎপন্ন করে, প্রতিক্রিয়া বলটা, রাইট? তাহলে ট্যান থিটা ইকাল টু লম্ব বাই ভূমি, করো অঙ্ক, তাহলে তো অঙ্ক হয়ে যায়। ট্যান থিটা ইকাল টু লম্ব বাই ভূমি, তাহলে আমি ধরে নিলাম যে প্রতিক্রিয়া, আমরা ধরে নেই যে প্রতিক্রিয়া, এটা একটা আলাদা অংশ। হ্যাঁ, ধরি প্রতিক্রিয়া এস বি সি এর সাথে, বি সি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, থিটা কোণ উৎপন্ন করে, উৎপন্ন করে। অতএব টেন থিটা ইকুয়াল টু লম্ব, লম্ব কত ছিল ওডি, ডিভাইডেড বাই লম্ব বাই ভূমি মানে এডি। আর ওডি মানে কি? ওডি মানে কিন্তু বিসি। এই যে দেখো চিত্রটা দেখো, লম্ব ডিভাইডেড বাই ভূমি, আর ওডি মানে বিসি। তাহলে বসাও, ওডি মানে বিসি, বসাও। তাহলে বিসি ডিভাইডেড বাই এডি, হোয়াট ইজ এডি? এডি মানে আবার হাফ অফ এসি। ওকে, তাহলে বা টেন থিটা ইকুয়াল টু টু ইন্টু বিসি ডিভাইডেড বাই এসি, তাই না? বিসি মানে কি? আবার ওই বড় ত্রিভুজের লম্ব। এই যে দেখো, বিসি মানে বড় ত্রিভুজের লম্ব, আর এসি মানে ভূমি। তাহলে লম্ব বাই ভূমি মানে কি হবে এখানে বলো? টেন আলফা। তাহলে টেন আলফা লিখে ফেল, তাহলে টেন থিটা ইকুয়াল টু টু ইন্টু টেন আলফা। অতএব থিটা ইকুয়াল টু টেন ইনভার্স টু টেন আলফা। এই তো অঙ্ক শেষ, কি ক্লিয়ার? হয়েছে? জটিল না, যৌগিক, খুবই সুন্দর একটা অঙ্ক ছিল, সোজা একটা অঙ্ক ছিল। আর এরকম মেলা অঙ্ক আছে বুঝলা, সব করায় না, তাই আরেকটা অঙ্ক করাবো। মেলা অঙ্ক করানো হয়ে গেল যে চ্যাপ্টারে তোমাদের। আচ্ছা লিখে যাও আরেকটা অঙ্ক। ভূমির সাথে আলফা কোণে হেলানো একটি সমতলের উপর একটি বস্তুকে তল এবং ভূমির সমান্তরালে পি এবং কিউ বল প্রয়োগ করে স্থির অবস্থায় রাখা হয়েছে। তলের নতি অর্ধেক করলে, তলের নতি অর্ধেক করলে কই বস্তুটাকে স্থির রাখতে পি এবং কিউ বলকে অর্ধেক করতে হয়। দেখাও যে পি বাই কিউ ইকুয়াল টু টু কজ স্কোয়ার আলফা বাই ফোর। খুব সুন্দর একটা প্রশ্ন, যাও।
একটা লিখো ভূমিষ্যতে আলফা কোণে একটি সমতলের উপর একটি ভারী বস্তুকে লেখো প্রশ্নটা এত অঙ্ক করানো যায় নাকি তোমার নিজেরা করতে অঙ্কগুলো ভূমির সাথে আলফা কোণে আনত তলের উপর একটি ভারী বস্তুকে আনত তলের উপর একটি ভারী বস্তুকে তল এবং ভূমির সমান্তরালে তল ও ভূমির সমান্তরালে যথাক্রমে পি ও কিউ বল প্রয়োগ করে স্থির রাখা হয় ভেরি গুড স্থির রাখা হয় এবার আসো তলের নতি অর্ধেক করলে বস্তুটিকে স্থির রাখতে পি এবং কিউ বলকে অর্ধেক করতে হয় পি ও কিউ বলকে অর্ধেক করতে হয় দেখেছ এটা কোনো প্রশ্ন হলো দেখাও যে পি টু কিউ বা পি বাই কিউ দেখাও যে পি বাই কিউ ইকুয়াল টু টু কজ স্কোয়ার আলফা বাই ফোর সেটাই তো করতেছি মনে হচ্ছে দেখি বের কর তুমিহীন মরুভূমি আমার ওটাই তো করতেছি রে ভাই যে এটা করে দিলাম ঠিক আছে তারপরে যে ডি নম্বর সেদিন করে দিয়েছি এই কেতাব স্যারের এগারোর ই নম্বর অঙ্ক তো করে দিলাম রে পাগলেরা বি নম্বরটা করে দিলাম তাই না এখন করতেছি আমরা কেতাব স্যারের নয়ের ডি নম্বর ওকে অঙ্কটা লেখা হয়েছে সবার ভূমির সাথে আলফা কোণে আনত তলের উপর একটি ভারী বস্তুকে তল এবং ভূমির সমান্তরালে যথাক্রমে পি এবং কিউ বল দ্বয় প্রয়োগ করে স্থির রাখা হয় তলের নতি অর্ধেক করলে বস্তুটিকে স্থির রাখতে পি এবং কিউ বলের অর্ধেক করতে হয় পি বাই কিউ ইকাল টু এটা দেখাতে হবে অথবা পি ইস টু কিউ ইকাল টু টু কজ স্কোয়ার আলফা বাই ফোর ইস টু ওয়ান দেখাতে হবে তো অঙ্কটা পড়ে তো তোমাকে আগে ভাষা বুঝতে হবে ভাষা বুঝে তো আগে ভালোবাসা অর্জন করতে হবে যেমন দেখো আমি তো ভাষা একবার পড়ে বুঝে নিয়েছি কি বুঝলাম আমি দেখো এটা হচ্ছে
অনুভূমিক একটা রেখা, আলফা কোণে আনত একটা তল, এটা হচ্ছে আলফা কোণে আনত তল মস্তক, ঠিক আছে। এই তলের উপরে একটা ভারী বস্তু রাখা আছে, ভারী বস্তুটার ওজন দেওয়া নাই, ধরে নিলাম এটা ডাব্লু ওজনের একটা বস্তু। এইটাকে স্থির রাখতে তলের দৈর্ঘ্য বরাবর একটা বল প্রয়োগ করা আছে, ভূমির সমান্তরালে একটা বল প্রয়োগ করা আছে। তো প্রশ্নে কি বলা আছে বলো, তলের দৈর্ঘ্য বরাবর কি বল, তলের সমান্তরাল বরাবর পি বল, আর ভূমির সমান্তরালে কিউ বল। তাহলে এইটা ডেফিনেটলি তোমার পি বল, এটা আছে কিউ বল, তোমাকে বুঝতে হবে তো, ঠিক আছে। ভাষা না বুঝলে তো অঙ্ক পারবে না, এখন এখানে রাখলে তো হবে না, তোমার ভিতর থেকে একটা ফিলিংস আসতে হবে। এই বস্তুটাকে ধরে যখন রাখছিল এই তলের উপরে, তো এটা একটা চাপ প্রয়োগ করে, এই তল একটা প্রতিক্রিয়া বল দিবে, তলের প্রতিক্রিয়া হয় তলের উপর লম্ব বরাবর, তাহলে এই বরাবর এটা হচ্ছে তলের প্রতিক্রিয়া, রাইট? কথা তো এটা, এটা হচ্ছে প্রথম অবস্থায়, রাইট? যখন আলফা কোণে আনত হয়েছিল, এটা আলফা কোণে আনত একটা তলের উপরে ডাব্লু ওজনের একটা বস্তুকে স্থির রাখতে তলের সমান্তরালে পি বল, ভূমির সমান্তরালে কিউ বলের সাহায্যে স্থির রাখা আছে, আর এখানে আলটিমেটলি ভাবে একটা প্রতিক্রিয়া বল তৈরি হয়েছে, এটা 90 ডিগ্রি, রাইট? আর এটা কত, এটা আলফা, এটা যদি আলফা ডেফিনেটলি এটাও আলফা। এখন বলা আছে দ্বিতীয় ক্ষেত্র, দ্বিতীয় ক্ষেত্র কি বলা আছে, দ্বিতীয় ক্ষেত্র যেটা বলেছে সেটা তোমাকে বুঝতে হবে। এই তো এই আনতিটা, এই কোণটা যদি অর্ধেক করা হয় তাহলে আনতিটা হবে এরকম, অর্ধেক করা হলো অর্থাৎ এই কোণটা যখন আলফা বাই টু করা হলো, তখন এই ডাব্লিউ এসএনএ যে বস্তুটা ছিল এটাকে স্থির রাখার জন্য, এটাকে স্থির রাখার জন্য এবারে পি আর কিউ বল দুটাকে কি করা হয়েছে জানো, অর্ধেক করা হয়েছে, অর্থাৎ এখানে কাজ করেছে পি বাই টু, এখানে কাজ করেছে কিউ বাই টু, আর এখানে প্রতিক্রিয়া বল কত তৈরি হয়েছে জানি না, এই প্রতিক্রিয়ার প্রতিক্রিয়া তো এক হবে না, এটা 90 ডিগ্রি, এটা মনে করো আর প্রাইম ধরলাম, তাতে তো আমার কোনো সমস্যা নাই। তাহলে প্রথম ক্ষেত্র এটা, দ্বিতীয় ক্ষেত্র এটা, সলিড হিসাব, ঠিক না? আরে ভাই আমি এখানে তামা তামা করে দিব, এই অঙ্ক দুইটা মাত্র অংশ যেখানে ডাব্লিউ এর কোনো কাজ নাই, আর এর কোনো কাজ নাই, প্রমাণে দেখো তো ডাব্লিউ আর আর এর মনে আর এর কোনো কাজ আছে, প্রমাণে কি কি আছে, পি কিউ আর আলফা, তাই না? আর এই তিনটা জিনিসই কিন্তু তোমার উদ্দীপকে উল্লেখ করা ছিল, ভারী বস্তুটার ওজন কত সে দেওয়া ছিল না, এটা তো আমাদের ধরে নেওয়া মান। তাহলে আমরা একটা কাজ করি, তাহলে এখানে আমরা প্রথম ক্ষেত্র, প্রথম ক্ষেত্র লেখ, প্রথম ক্ষেত্র যখন তলের আনতি আলফা, যখন তলের আনতি আলফা, ওকে, তখন আমরা একটা কাজ করব, দেখো পি বরাবর উপাংশ নিব, পি বরাবর বলগুলোর উপাংশ নিয়ে পাই, তাহলে পি বরাবর বলগুলোর উপাংশ নিব কিভাবে তোমরাই বলো, তাহলে এদেরকে আটকে রাখে এরা, তাই কি না, এদেরকে আটকে রাখে এরা, তার মানে কি ডাব্লু বলের উপাংশ পি বরাবর হবে, এই সবকটা বলের উপাংশের সমষ্টি সমান, এদেরকে আটকে রাখে কে কে, পি কিউ এই প্রতিক্রিয়া বল তৈরি হয় সেটা, এই সবাই মিলে রেখে আটকে রাখে, তাই না? তাহলে ভেরি গুড, তাহলে লিখো, তাহলে কি হয় বলো, পি কস জিরো, পি বরাবর উপাংশ নিয়ে পাই, পি কস জিরো প্লাস কিউ কস আলফা, কিউ কস আলফা প্লাস আর কস 90 ডিগ্রি, আর কস 90 ডিগ্রি ইকুয়াল টু ডাব্লু কস কত হবে, 90 প্লাস আলফা, ডাব্লু কস 90 প্লাস আলফা, তাই না? ও না, এগুলো উপাংশ তো এই বরাবর, এটা তো পি এর দিকের সাথে কত কোণ উৎপন্ন করে, এই কোণটা কত, 90 মাইনাস আলফা, ডাব্লু কস ওই দিকের সাথে আর কি, নইলে তো বড় হয়ে যেত, ডাব্লু কস 90 মাইনাস আলফা, ওকে। যদি আমি 90 প্লাস আলফা দিতাম তাহলে কি হতো জানো, এই যে 90 প্লাস আলফা দিলে বাম পাশে লিখতে হতো, বাম পাশে লিখতে হতো, ঠিক আছে,
মানে ইকুয়াল টু জিরো হতো স্থির অবস্থার জন্য, যে কোনো দিক বরাবর উপাংশ নিয়ে পাই। ওকে, বলগুলো লম্বাংশ ইকুয়াল টু জিরো হবে যদি স্থির অবস্থায় থাকে। তাহলে আমি এই বিন্দুতে, আচ্ছা যদি তোমরা কনফিউশন হয় তাহলে আমি ওই বরাবরই নিই। এখানে আমরা হে কত ছিল এখানে ডাব্লু কস আর কস 90 ডিগ্রি। ওকে, আমরা পি এর দিকের সাথে কোণ নিচ্ছি, ঠিক আছে। তাহলে পি এই পি বরাবর যদি উপাংশ নিই, যেহেতু স্থির অবস্থায় থাকবে প্রত্যেকটা বলে লম্বাংশের সমষ্টি শূন্য, তাহলে পি এর সাথে পি এর কোণ জিরো, পি এর সাথে কিউ এর কোণ আলফা, ঠিক না, আবার পি এর সাথে আর এর কোণ মাইনাস আলফা হতো, বাট -90 ডিগ্রি হতো, কস -90 ডিগ্রি মানে +90 ডিগ্রি। ওকে, আবার পি এর দিকের সাথে ডাব্লু বলের উপাংশ কি হবে, তাহলে প্লাস ডাব্লু কস 90 প্লাস আলফা, দিস উইল বি জিরো, যেহেতু স্থির অবস্থায় থাকে, যেহেতু স্থির অবস্থায় থাকে, তাহলে ভেরি গুড। তাহলে বাহ, এখানে বলো এখানে কস 0 ডিগ্রি মান 1, পি প্লাস কিউ কস আলফা এটার মান 0, আর এটা হবে তোমার -W sin আলফা, এটা ইকাল টু জিরো। কেন এটা হলো বলো তো, কস 90 থাকলে কসটা সাইনে পরিণত হয়ে যায়, সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ, তাহলে ওটা ওই পাশে পার করে দাও, তাহলে অতএব W sin আলফা এটা ইকুয়াল টু পি প্লাস কিউ কস আলফা, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার দাও 1, সোজা হিসাব হয়েছে। এরপরে কি কাহিনী ঘটেছে বলো, যখন এই কোণটা আলফা বাই টু করা হয়েছে, এই কোণটা যখন আলফা বাই টু করা হয়েছে, তখন পি এর জায়গায় পি বাই টু করা হয়েছে, কিউ এর জায়গায় কিউ বাই টু করা হয়েছে, আলফার জায়গায় আলফা বাই টু করা হয়েছে, বাদ বাই কোনো কিছু চেঞ্জ করা আছে, তাহলে লিখে ফেলো। দ্বিতীয় ক্ষেত্র একবারে লিখলেই হবে, দ্বিতীয় ক্ষেত্র এই আলফার জায়গায় যদি আলফা বাই টু করা হয়, তাহলে পি এর জায়গায় পি বাই টু আর কিউ এর জায়গায় কিউ বাই টু করতে হবে, সেটাই করো, ঠিক না। তাহলে যখন আনতি, যখন আনতি আলফা বাই টু, তখন পি এর জায়গায় পি বাই টু, কিউ এর জায়গায় কিউ বাই টু, আর আলফার জায়গায় তো বসিয়ে দাও, তাহলে ডাব্লু ইন্টু সাইন, ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে, ডাব্লু সাইন আলফা বাই টু ইকুয়াল টু পি বাই টু প্লাস কিউ বাই টু ইন্টু কস অফ আলফা বাই টু, কিছু করেছি আমি বলো, তোমার তো বলে দেওয়া ছিল যখন আমি আনতিটা আলফার জায়গায় আলফা বাই টু করেছি, আবার কিন্তু উপাংশ নিতে হতো, না নিয়ে আমি একবারে লিখতে পারি, কারণ উপাংশ নেওয়ার পরে তো আমার ইকুয়েশন এসছে এটা, রাইট, এই ইকুয়েশন থেকে তো এটা এসছে, আমি কি করতে হবে এখানে পি বাই টু কস 0 ডিগ্রি, কিউ বাই টু কস আলফা বাই টু, এখানে আর প্রাইম দিতাম, আর প্রাইম কস 90 ডিগ্রি হতো, কারণ এটার সাথে তো এটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, সবই ঠিক ছিল। তারপরে ডাব্লু কস এই কোণটা ডেফিনেটলি ওটাই দিতাম, যে 90 ডিগ্রি প্লাস আলফা বাই টু, সেটাই হতো কিনা বলো, কি ক্লিয়ার? এখন ভাই জান এই দুটা ইকুয়েশন যোগ বিয়োগ করে কি করবা, ভাগ ডাক করে কি করবা, সেটা তোমার বিষয়, এটা তো আমার ইস্যু না। তাহলে লিখো, তাহলে এটা দাও ইকুয়েশন নম্বর 2, 1 ও 2 হতে পাই, 1 ভাগ 2 করে তুমি ডাব্লু কে আগে ভ্যানিশ করো, ডাব্লু তো আমার প্রয়োজন নাই, ডাব্লু কে আমার প্রয়োজন আছে, তাহলে তাহলে 1 ভাগ 2 হতে পাই, ভাগ করো, এটাকে এটা দ্বারা ভাগ করলে সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা বাই 2, এটা ইকুয়াল টু পি প্লাস কিউ কস আলফা ডিভাইডেড বাই পি বাই 2 প্লাস কিউ বাই 2 ইন্টু কস অফ আলফা বাই 2। এখন এখান থেকে তুমি ত্রিকোণমিতি ঠিক মতো পারো কি না সেটা তোমার বিষয়, এখন ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে তোমরা পি বাই কিউ এর মান বের করে দাও, আমাকে আমি করে দেব না, বের করে দাও, এখন আর কেউ পারবে না পি আর কিউ এর মান বের করা, আমার তো বলবিদ্যা শেখানো শেষ, তাই না? আমার তো বলবিদ্যা
উল্টা করে লেখা হলো কিভাবে? কেসে উল্টা করে লেখা হলো কিভাবে মানে? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এবার পি বাই কিউ বের করে দাও দেখি তোমরা, এখন তো কেউ পারবা না। এখন পি বাই কিউ কে বের করতে পারবে না, দেখো তাও আমার থেকে করে নেবে। ওই যে 12,000 টাকা দিয়েছে আর কি করবা বলো? সাইন আলফা মানে 2 sin α/2 cos α/2 ডিভাইডেড বাই sin α/2 দিস ইকুয়াল টু পি প্লাস কিউ কজ আলফা ডিভাইডেড বাই পি বাই টু প্লাস কিউ বাই টু কজ অফ আলফা বাই টু। আমি করে দিচ্ছি, কি করব কারণ টাকা লেছি। sin α/2 sin α/2 কাটা যায়, তাহলে থাকে এখানে 2 cos α/2 ইকুয়াল টু পি প্লাস কিউ cos alpha divided by p by 2 plus q by 2 cos of alpha by 2। ঠিক আছে, এখন দেখো আর আর যদি গুণ করি, এনিসে একটা 1 আছে আর আর গুণ করব, তাহলে বা এই 2 আর এই p by 2 তো কাটি একবারে কুচি কুচি হয়ে যাবে, তাহলে বলে এটা এটা কাটাকাটি করলে কি থাকবে, শুধু p into cos of alpha by 2 plus এটা দ্বারা যখন এখানে গুণ করবো 2 তো কাটে কুচি কুচি হয়ে যাবে কিউ কজ স্কোয়ার আলফা বাই 2, এটা ইকুয়াল টু পি প্লাস কিউ আর ওখানে আছে কজ আলফা, এই যে দেখো এখানে কিউ কজ আলফা, তাহলে ওখানে আসবে তোমার কজ আলফার সূত্র আছে আবার 2 cos² α/2 - 1, তাহলে এখানে আছে 2 cos² α/2 - 1, কাহিনী তো এটা, ঠিক না, মান বসিয়ে দিয়েছি কিচ্ছু করিনি, তাহলে বা পি কজ আলফা বাই টু প্লাস কিউ কজ স্কোয়ার আলফা বাই টু ইকুয়াল টু পি প্লাস 2 কিউ কজ স্কোয়ার আলফা বাই টু মাইনাস কিউ লেখা যায়। কিছু করেছি বলো? কিচ্ছু করেনি, তাহলে বার কিউ দ্বারা গুণ করেছি, দুইটা কিউ কিউ কজ স্কোয়ার আলফা বাই টু থেকে একটা কিউ কজ স্কোয়ার আলফা বাই টু বের করো, তাই না, আর তাহলে পি কজ অফ আলফা বাই টু ইকুয়াল টু পি প্লাস, তাহলে বলো তোমরা দুইটা কিউ কজ স্কোয়ার আলফা বাই টু থেকে একটা কিউ কজ স্কোয়ার আলফা বাই টু বাদ, তাহলে কি থাকলো, কিউ কজ স্কোয়ার আলফা বাই টু মাইনাস কিউ। বুঝছে কথা আছে, আরো কথা তো শেষ হয়নি, তাহলে বা ওগুলো এই পাশে পার করে নিয়ে আসো, কিউ মাইনাস কিউ কজ স্কোয়ার আলফা বাই টু এটা ইকুয়াল টু পি মাইনাস পি কজ অফ আলফা বাই টু, যোগ বিয়োগ পারবে না কেউ, দেখো এখান থেকে কিউ কমন নিলে কি থাকে মোস্তাক, 1 - cos² α/2, ঠিক আছে, এটা ইকুয়াল টু যদি পি কমন নেই থাকবে 1 - cos α/2, এগুলো বোঝো, বুঝবা না তো, তাহলে বা কিউ ইন্টু এটা থাকবে sin² α/2 রে পাগলা, 1 - cos² মানে sin² এটা ইকাল টু পি ইন্টু 1 - cos a
1 minus cos a সূত্র 2 sin square alpha by 4 কি বুঝা বলাম আমরা এটা জানতাম 1 minus cos a সূত্র 2 sin square a কোণ by 2 অর্থাৎ a by 2 1 minus cos a equal to 2 sin square a by 2 তাহলে 1 minus cos এটা a তাহলে 2 sin square alpha by 4 অঙ্ক তো শেষ মোটামুটি এখন বলবা যে কিভাবে শেষ হলো অবশ্য শেষ হয়েছে দেখো q into sin a এর সূত্র আমরা জানি 2 sin a by 2 into cos a by 2 এটা জানি কিনা তাহলে sin alpha by 2 এটা ইকুয়াল টু আমি লিখতে পারবো 2 sin alpha by 4 into cos of alpha by 4 লিখতে পারি কিনা তারপর আবার কি আছে তাহলে এখানে হবে 4 sin স্কয়ার আলফা বাই 4 cos স্কয়ার আলফা বাই 4 ইকুয়াল টু p ইনটু 2 sin স্কয়ার আলফা বাই 4 আরে ভাই এইটা আর এটা কোথায় কাটি কুচি কুচি হয়ে যাবে কই এখান থেকে 2 sin স্কয়ার আলফা বাই 4 কাটি যাবে তাহলে থাকবে এখানে q ইনটু 2 cos স্কয়ার আলফা বাই 4 ইকুয়াল টু p দুই পাশ থেকে 2 sin স্কয়ার আলফা বাই 4 কাটি গেল অতএব p বাই q ইকুয়াল টু 2 cos স্কয়ার আলফা বাই 4 কি প্রমাণ করতে বলেছিলাম এটাই তো নাকি দেখো যোগ বিয়োগ পারে না হিসাব নিকাশ পারে না ত্রিকোণমিতি পারে না এই জন্য এরা চিল্লাচিল্লি করবে এই যে দেখো প্রমাণ কি করতে বলেছিলাম কই রে এই দেখো p বাই q 2 cos স্কয়ার আলফা বাই 4 কি প্রমাণিত হয়েছে ভাঙ্গে ভাঙ্গে করে দিয়েছি লাইন বাই লাইন ও মা গো হয়েছে আমার গায়ে যত দুঃখ সাই বন্ধুরে কে আছে ত্রিকোণমিতির চ্যাপ্টার রিভিশন দিয়ে বলবিদ্যা করতে হয় হ্যাঁ লিখতে জানো না মনে হয় ক্লিয়ার একদম মধুর মতো সহজ পানির মতো হলে আমি করে ফেলতাম ওকে কঠিন অঙ্ক কঠিন অঙ্ক না এবারে দাঁড়াও কি অঙ্ক করাবো মেলা অঙ্ক আছে দুনিয়াতে বন্ধু কত পড়ে যাবে কেছে পিং 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 দুটি আংটা এবারে খুব সুন্দর একটা অঙ্ক আছে লেখো এটাও করা বুঝাও লেখো পি এবং কিউ ওজনের দুইটি আংটি পি গ্রেটার দেন কিউ বলা আছে পি গ্রেটার দেন কিউ ওকে
গ্রেটার দেন কিউ, পি ও কিউ ওজনের দুটি আংটি একটি খাড়া মসৃণ বৃত্তাকার তারের উপর দিয়ে ওজনহীন একটি সুতার দুই প্রান্তে বাঁধা আছে। ওকে, সুতার টান অবস্থায় এর দৈর্ঘ্য কেন্দ্রে টু ফাই কোণ উৎপন্ন করে, অনুভূমিকের সাথে আচ্ছা আগে বুঝে নিই ব্যাপারটা। অনুভূমিকের সাথে সুতা থিটা কোণ উৎপন্ন করলে দেখাও যে টেন থিটা ইকুয়াল টু পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ ইন্টু টেন ফাই। ঠিক আছে, পি এবং কি ওজনের প্রশ্নটা লিখো তো মোস্তাক, পি এবং কি ওজনের দুটি আংটি মোস্তাক লিখবে প্রশ্ন, উপরে তোলো। পি ও কিউ ওজনের দুটি আংটি ঠিক আছে, পি এবং কিউ ওজনের দুটি আংটি একটি মসৃণ বৃত্তাকার তারের উপরের অংশে ওজনহীন একটি সুতার দুই প্রান্তে বাধা আছে। ঠিক আছে, লিখেছ সুতার টান অবস্থায় এর দৈর্ঘ্য কেন্দ্রে টু আলফা কোণ উৎপন্ন করে। কেন্দ্রে টু ফাই কোণ, সবাই কি করে ছোটটা নাও। এটা ফাই হবে, ওকে দাও, টু ফাই কোণ উৎপন্ন করে। ঠিক আছে, অনুভূমিকের সাথে
अनुभूमिक साथे सूता थीटा कोण उत्पन्न करले सूता थीटा कोण उत्पन्न करले देखा जे tan theta equal to tan theta equal to p minus q divided by p plus q p minus q divided by p plus q into tan phi p like a design tan phi tan phi ऐसे ओके ठीक है हाँ ए मेट्टा प्रॉब्लम छिलो पूर्णिमा हक खिदा लागसे भालो थीटा टांटा उल्टा होइसे अच्छा हेलो ताले बेबट्टा शोना इबार एकने एकटा ছোট্ট মিসিং হচ্ছে এখানে পি গ্রেটার দেন কিউ এটা বলে দেওয়া আছে পি গ্রেটার দেন কিউ ওকে তাহলে প্রশ্নটা হচ্ছে এরকম যে পি এবং কিউ ওজনের দুটি আলটে একটি খাড়া মসৃণ এখানে খাড়া মসৃণ খাড়া খাড়া মসৃণ বৃত্তাকার তারের উপরের অংশের ওজনহীন একটি সুতার দুই প্রান্তে বাধা আছে সুতার টান অবস্থায় এর দৈর্ঘ্য কেন্দ্রে 2φ কোণ উৎপন্ন করে এবং অনুভূমিকের সাথে সুতা থিটা কোণ উৎপন্ন করে এটা থিটা তাই না থিটা কোণ উৎপন্ন করলে দেখা হয় ইত্যাদি ইত্যাদি tan থিটা ইকুয়াল টু p মাইনাস q ডট বাই p প্লাস q ইনটু tan φ এবার আসো অঙ্কটা বোঝার চেষ্টা করি p গ্রেটার দেন কিন্তু q p গ্রেটার দেন q মানে হচ্ছে ঠিক আছে বলছি p যদি q এর থেকে বড় হয় সেটার অর্থ কি সেটা বলে দিচ্ছি অঙ্কটা আগে চিত্র আঁকা বুঝতে হবে এই হচ্ছে বৃত্তাকার তার ওকে উপরের অংশে একটা সুতা বাঁধা আছে এখানে একটা সুতা বাঁধা আছে এইভাবে ওকে এই সুতাটা অনুভূমিক একটা রেখার সাথে থিটা কোণ উৎপন্ন করে এটা বলে দেওয়া আছে তাহলে অনুভূমিক রেখাটা হচ্ছে এইটা একটু চিকন করে দিই সাদা কালি নেই তাহলে অনুভূমিক রেখা হচ্ছে এইটা এই রেখার সাথে থিটা কোণ উৎপন্ন করে ওকে এটা কিন্তু সুতা এই যেটা এখন তোমার যেটা বলা আছে এখান থেকে একটা আংটি ঝোলানো আছে এখান থেকে একটা আংটি ঝোলানো আছে ওকে এটা হচ্ছে পি আংটি এটা হচ্ছে কিউ আংটি তো ভেরি গুড এখানে কিন্তু একটা রশির টান আছে মানে সুতাটা এমনভাবে আছে যে এইভাবে যখন ঝোলানো হয়েছে এখানে টান টান সৃষ্টি করেছে ওকে তাহলে এখানে এটা সুতার টানটি এই যে এই জায়গাটার উপরে টান এবার আবার ক্রিয়াশীল হবে টান কোথায় ক্রিয়া করবে এটা নির্ভর করবে যেখানে সুতাটা আটকানো আছে মনে করতে হবে ঠিক আছে
যেখানে সুতাটা আটকানো আছে এখানে যদি রশিটা কেটে দেই এই অংশটাকে টান টান করে ধরে রাখতে যেদিকে বল প্রয়োগ করতে হয় ঠিক আছে আমি তো আর এইদিকে বল প্রয়োগ করে এই অংশটুকুকে টান টান করে রাখতে পারবো না আর এর উপরে টান কাজ করবে এ বরাবর এই দুটো টান কিন্তু সমান ওকে রশির টান এটা এখন আমার প্রশ্ন এটা কিন্তু তোমার হচ্ছে সুতা এই সুতাটা কেন্দ্রে আবার 2 ফাই কোণ উৎপন্ন করে তাহলে কেন্দ্র এটা তাহলে এটা যোগ করে দিলাম এটা যোগ করে দিলাম তাহলে এই কেন্দ্রে 2 ফাই কোণ উৎপন্ন করে এটা প্রশ্নে বলে দেওয়া আছে আমি বলি নাই কিন্তু এটা মনে করো এ এটা মনে করো বি ওকে 2 ফাই কোণ উৎপন্ন করে তো আমরা জানি এই তলের উপর একটা প্রতিক্রিয়া বল তৈরি হয় এই প্রতিক্রিয়া বলটা তলের উপর লম্ব হয় বৃত্তাকার তলের উপর মানে ব্যাসার্ধ বরাবর তাহলে এখানে একটা প্রতিক্রিয়া বল তৈরি হয় তাহলে দ্যাট ইজ এটা হচ্ছে আর ওয়ান প্রতিক্রিয়া বল ওকে এখানে একটা প্রতিক্রিয়া বল তৈরি হয় দ্যাট ইজ আর টু প্রতিক্রিয়া ওকে এই হচ্ছে আমার কথাবার্তা ঠিক আছে এখন আমার প্রশ্ন যে আমি যদি এই বিন্দুতে লামের উপপাদ্য প্রয়োগ করতে চাই আবার এই বিন্দুতে লামের উপপাদ্য প্রয়োগ করতে চাই তাহলে আমার কোণগুলো তো জানতে হবে তাহলে এ বি এরা দিলাম ও ওকে আর এটা তো থিটা দেওয়াই আছে ঠিক আছে এখন আমার প্রশ্ন যে এই কোণটা আগে বের করার চেষ্টা করব ও এ আর ও বি কিন্তু সমান কোণ তাহলে আমি এই কোণগুলো বের করি আগে ও এ বি আর ও বি এ এরা একই কোণ ওকে ও এ বি আর ও বি এ ও এ বি কোণ আর ও বি এ কোণ একই কোণ কেন কোণ একই হবে কারণ এইটা আর এটা তো একই বৃত্তের ব্যাসার্ধ সুতরাং এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে এই কোণ আর এই কোণ সমান রাইট আর এই কোণটা মিলে কত হয়েছে 2 ফাই তাহলে এর প্রত্যেকটা কোণ কত হবে প্রত্যেকটা কোণ হবে 180 মাইনাস 2 ফাই ডিভাইডেড বাই 2 এইটা কারণ তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি তাহলে 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের সমষ্টি আছে তোমার হচ্ছে এই কোণ এই দুটো কোণের সমষ্টি হবে 180 মাইনাস 2 ফাই তাহলে ওদের একটা কোণ কত 180 মাইনাস 2 ফাই ডিভাইডেড বাই 2 প্রত্যেকটা পৃথক পৃথক ভাবে তাহলে এটা ইকুয়াল টু 90 মাইনাস 5 ওকে তাহলে কোন কোনটুকু পেলাম মোস্তাক বলো তো 90 মাইনাস 5 মানে হচ্ছে এই যে এই এই যে এই কোনটুকু পেলাম বুঝলা এই কোনটুকু পেলাম হচ্ছে 90 মাইনাস 5 তাহলে এই কোনটুকু পেলাম আমরা হচ্ছে 90 মাইনাস 5 হয়েছে আর এই কোনটুকু পেলাম আমরা 90 মাইনাস 5 হয়েছে তো ভেরি গুড আমার অঙ্ক শেষের দিকে মোটামুটি তাহলে আমার কিউ এর সাথে টি এর কোণ কত কিউ এর সাথে টি এর কোণ কত বলো কিউ এর সাথে টি এর কোণ হচ্ছে 90 ডিগ্রি প্লাস থিটা ঠিক আছে তাহলে এটা একটু বের করে নিই অ্যাঙ্গেল বিটুইন টি এন্ড কিউ অ্যাঙ্গেল বিটুইন টি এন্ড কিউ কত হবে টি আর কিউ এর মধ্যবর্তী কোণ হবে 90 প্লাস থিটা টি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হয়েছে এবার আর ওয়ান এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত আর ওয়ান এবং কিউ এর মধ্যবর্তী কোণ অ্যাঙ্গেল বিটুইন আর ওয়ান অ্যান্ড কিউ এটাই ইকুয়াল টু কত হবে আর ওয়ান এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত আমি যদি এটাকে বর্ধিত করে দিই তাহলে কত হবে বলো এটা বলতে হবে এই কোণটা কত হবে তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস এই কোণটা তাই কি না এই কোণটা মানে হচ্ছে এবার এই কোণ 90 এটা ইকুয়াল টু হচ্ছে 90 প্লাস এই কোণ মানে কিন্তু এই কোণটা এই কোণটা আবার কত 90 ডিগ্রি মাইনাস কত আসবে তারপরে আবার ওখান থেকে আবার যাবে হচ্ছে থিটা কোণ তাই কি না তাহলে কত আসতেছে আর ওয়ান অ্যাঙ্গেল কিউ এর মান কত আসতেছে বলো তো 90 ডিগ্রি প্লাস এই কোণটা এই কোণটা মানে এই কোণটা
এই কোণটা মানে কত আসবে এই পুরা কোণ ছিল হচ্ছে 90 ডিগ্রি মাইনাস ফাই সেখান থেকে থিটা বাদ তাই না তাহলে 90 ডিগ্রি প্লাস এই কোণটা মানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস ফাই মাইনাস থিটা এটা দিস ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস থিটা ফাই 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 এই কোণগুলো তো ছেলেমেয়েরা বের করতে পারবে না মাথা ঘুরে যাবে দিয়ে ফাই তাহলে এটা তাহলে আর ওয়ান এবং কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা প্লাস ফাই ঠিক আছে এটাই কিন্তু এরা মনে করো গোলমাল পাকিয়ে দিবে আবার বলছি হ্যাঁ আলাদা আলাদা কলমের কালে নেই এই যে এই কোণটা আর মনে করো এই যে এই কোণটা কিন্তু বিপরীত কোণ রাইট তাহলে আর ওয়ান এবং কিউ এর মধ্যবর্তী কোণ যখন বের করবো তখন 90 ডিগ্রি প্লাস এই কোণ মানে এই কোণটা মানে আবার কি এই গোটা কোণ থেকে কি বাদ যাবে থিটা বাদ যাবে এই গোটা কোণটা ছিল 90 ডিগ্রি প্লাস ফাই সেখান থেকে থিটা বাদ দিয়ে দিয়েছি তাই কেন 90 ডিগ্রি মাইনাস ফাই সেখান থেকে থিটা বাদ দিয়েছি এই তো কথা ওকে তাহলে আর ওয়ান এবং কিউ এর মধ্যবর্তী কোণ কমপ্লিট এবার আমি যদি এখানে ল্যামের উপপাদ্য প্রয়োগ করি তাহলে কি হবে বলো টি ওয়ান এবং কিউ এর মধ্যবর্তী কোণ বের করেছি এবার আর ওয়ান এবং টি এর মধ্যবর্তী কোণ কত আর ওয়ান এবং টি এর মধ্যবর্তী কোণ তাহলে কি হবে 360 থেকে এরা বাদ যাবে 360 থেকে এরা বাদ চলে যাবে তাহলে কত হবে 360 মাইনাস এটা 90 মাইনাস থিটা এখান থেকে আবার বাদ চলে যাবে এটা এরাও তো বাদ যাবে 180 প্লাস থিটা প্লাস ফাই রাইট সর্বশেষ করলে কি হচ্ছে দেখেছ 90 ডিগ্রি প্লাস ফাই এই যে দেখো 360 থেকে 180 90 বাদ থিটা থিটা কাটা যাবে 90 প্লাস ফাই ঠিক আছে আর ওয়ান এবং টি এর মধ্যবর্তী কোণ এটা এই কোণগুলো বের করতেই তোমাদের বাটাম খুলে যাবে এটা তো আমি বুঝতে পারছি তাহলে এখানে যদি ল্যামের উপপাদ্য প্রয়োগ করি আমি তাহলে ল্যামের উপপাদ্য প্রয়োগ করলে টি ডিভাইডেড বাই টি এর অপোজিট কোণ মানে এটা তাহলে এই কোণটা কত পাইছি আমরা আর ওয়ান এবং কিউ এর মধ্যবর্তী কোণ সাইন অফ 180 মাইনাস থিটা প্লাস ফাই ওকে আমি টান দিয়ে দিলাম এভাবে থিটা প্লাস ফাই এটা রেখা বন্ধনী এটা ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই কিউ এর অপোজিট কোণ অর্থাৎ এই কোণটা আর ওয়ান এবং টি এর মধ্যবর্তী কোণ আর ওয়ান এবং টি এর মধ্যবর্তী কোণ পাইছি আমরা সাইন 90 ডিগ্রি প্লাস ফাই ওকে কেবল কিন্তু একটা অংশ হচ্ছে আমার এবার এখানে আসো তাহলে বা টি ডিভাইডেড বাই সাইন অফ থিটা প্লাস ফাই এটা ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই কস ফাই অতএব টি ইকুয়াল টু কিউ ইনটু সাইন অফ থিটা প্লাস ফাই ডিভাইডেড বাই কস ফাই এটা ইকুয়েশন নম্বর এক এটা ইকুয়েশন নম্বর এক তাহলে কোণগুলো বের করা কি বুঝলা এই কোণগুলো বের করতে হলে বাটাম খুলে যাবে না হ্যাঁ কার কার বাটাম খুলেছে আমি কৃষ্ণ ভাই তাহলে এটা বের করলাম আমি কিউ বল ক্রিয়াশীলের ক্ষেত্রে এবার ওই ওই পাশে চলে যাই ওই পাশে আবার কোণগুলো বের করতে হবে পি আর টি এর মধ্যবর্তী কোণ বের করতে হবে বের করো এই এরা বসো রিস্কিন বের করো এবার আচ্ছা আমি যেটা যেটা লাগবে সেটা সেটা করি আমার টি ডিভাইড বাই আর টু আর পি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল লাগবে ঠিক আছে তাহলে আমার আর টু আর হচ্ছে পি এর মধ্যবর্তী কোণ বের করো আর একটা পি ডিভাইডেড বাই টি আর আর টু এর মধ্যবর্তী কোণ বের করো আর
টু অ্যাঙ্গেল টি এটার মধ্যবর্তী কোণ বের করো, তাহলেই হবে। এটুকু কিন্তু আমাদের বের করা আছে, এটুকু কিন্তু 90° - φ, এটুকু হচ্ছে 90° - φ। তাহলে আর টু এবং পি এর মধ্যবর্তী কোণ বের করো, আর আর টু আর টি এর মধ্যবর্তী কোণ বের করো, কি বলছে? বের করো, আর টু এবং পি এর মধ্যবর্তী কোণ কত হয় দেখো, এই কোণটা কত হচ্ছে, এই কোণটা হবে 180 - θ - φ। আর আগেরটার মতই এই অ্যাঙ্গেলটা হবে তোমার 90° + φ, 90° + φ। তাহলে অ্যাঙ্গেল বিটুইন আর টু এন্ড পি এর মান হবে 180 - θ - φ, আর এটা হবে তোমার আর টু এবং টি এর মধ্যবর্তী কোণ হবে 90° + φ। তাহলে আগের মতোই মান বসাও, পি ডিভাইডেড বাই পি এর অপোজিট কোণের সাইন, তাহলে সাইন অফ 90° + φ এটা ইকুয়াল টু টি ডিভাইডেড বাই টি এর অপোজিট কোণের সাইন, তাহলে সাইন অফ 180 - θ - φ। তাহলে এখান থেকে আসবে পি ডিভাইডেড বাই কস ফাই এটা ইকুয়াল টু টি ডিভাইডেড বাই সাইন অফ θ - φ, অতএব টি ইকুয়াল টু পি ইন্টু সাইন অফ θ - φ ডিভাইডেড বাই কস ফাই। তাহলে দুটাই কিন্তু টি, দুই পাশে আমি টি পাইছি, পি এর জন্য যেটা পাইছি পি, পি বল বিবেচনা করে টি এর মান পাইছি, কিউ বল বিবেচনা করে টি এর মান পাইছি। এখন বলতে অবস্থা এটাও টি এটাও টি, এদের পাশ সমান হবে কিনা, তাহলে আমি যদি সমান বলি তাহলে এইটার এটা কাটি যাবে, রাইট? তাহলে কি থাকলো পি, সরি, তাহলে পি সাইন অফ, পি সাইন অফ θ - φ ইকুয়াল টু সাইন অফ θ + φ। এখনো তো অঙ্ক শেষ হয়নি, ও কিউ আছে এখানে, একটা কিউ আছে না, তাহলে পি বাই কিউ এটা ইকুয়াল টু সাইন অফ θ + φ ডিভাইডেড বাই সাইন অফ θ - φ। ওকে, এবার বিয়োজন যোজন করো, বিয়োজন যোজন করো, বিয়োজন যোজন, অতএব পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ ইকুয়াল টু সাইন অফ θ + φ মাইনাস সাইন অফ θ - φ ডিভাইডেড বাই সাইন অফ θ + φ প্লাস সাইন অফ θ - φ। তাহলে বলো এটা কিসের সূত্র, সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি, সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি, টু কস এ সাইন বি, টু কস থিটা সাইন ফাই ডিভাইডেড বাই টু সাইন থিটা কস ফাই, কি ক্লিয়ার? আমাকে কি প্রমাণ করতে হবে, সর্বসা করলে টু আর এই টু ফু দিয়ে উঠে যায়, উপরে থাকে 10 φ ডিভাইডেড বাই 10 থিটা,
ওকে প্রমাণটা কি ছিল মোস্তাক দেখো তো হ্যাঁ ঠিক আছে প্রমাণ ছিল tan theta equal to na tan phi equal to tan theta equal to ছিল প্রমাণ ও এখানে তো একটু ক্ষুদ্র একটা ভুল হয়েছে না 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 এখানে থিটা ফাই মাইনাস থিটা হবে ফাই মাইনাস থিটা এই বড় হ্যাং করছে দেখলা বড় হ্যাং করছে এখানে হবে ফাই মাইনাস থেটা ফাই মাইনাস থেটা এখানে ফাই মাইনাস থেটা ভুল হয়েছে আমার ফাই মাইনাস থেটা এখানে ফাই মাইনাস থেটা এখানে ফাই মাইনাস থেটা সরি এখানে হচ্ছে ফাই মাইনাস থেটা এখানে ফাই মাইনাস থেটা এটা থিটা প্লাস ফাই বা ফাই প্লাস থিটা নো প্রবলেম এটা ফাই মাইনাস থেটা এখানে হচ্ছে ফাই মাইনাস থেটা এখানে হচ্ছে ফাই মাইনাস থেটা এখানে হচ্ছে তাহলে হবে টু কস ফাই সাইন থিটা কত লোড নেবে এটা তাহলে এটা হচ্ছে তোমার হবে টু কস ফাই সাইন থিটা আর এখানে সাইন ফাই কস থিটা তাহলে উপরেরটা হবে টেন থিটা নিচে হবে টেন ফাই অতএব টেন থিটা ইকুয়াল টু আসবে পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ ইন্টু টেন ফাই ছোট্ট একটা অঙ্ক তাই না আচ্ছা আমি তোমাদেরকে একটা কাজ করাতে পারি এখন তোমাদের সুবিধার জন্য সেটা হচ্ছে আমি চিত্রটাকে আঁকিয়ে কোণগুলো আবার তোমাদেরকে বের করানো দেখাতে পারি বড় করে তাহলে সুবিধা হবে না অবস্থা দেখো তোমাদেরকে একটু কোণটা আমি নতুন করে বের করে দেখাই তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে এই হচ্ছে এবিটা সুতা এবি এটা হচ্ছে সুতা ওকে এখান থেকে কিউ বল নিচের দিকে ক্রিয়াশীল এখান থেকে পি বল নিচের দিকে ক্রিয়াশীল কেন্দ্রে এরা টু ফাই কোণ উৎপন্ন করে তাই না কেন্দ্রে টু ফাই কোণ উৎপন্ন করে তাহলে এইটুকু হচ্ছে টু ফাই কোণ ওকে আচ্ছা এই সুতোটা অনুভূমিক রেখার সাথে কত কোণ উৎপন্ন করে অনুভূমিক রেখার সাথে কোণ উৎপন্ন করে হচ্ছে থিটা ওকে তাহলে অনুভূমিক রেখা হচ্ছে এইটা এই অনুভূমিক রেখার সাথে সে থিটা কোণ উৎপন্ন করে ওকে তাহলে এখানে একটা প্রতিক্রিয়া বল এ বরাবর ক্রিয়াশীল আর এখানে একটা প্রতিক্রিয়া বল এ বরাবর ক্রিয়াশীল রাইট এটা কিন্তু এই যে ব্যাসার্ধ বরাবর এখন আমাকে এই যে এই কোণটা এটা তোর ও কোণ তাই না আমরা অ্যাকচুয়ালি জানি কি দেখো এই কোণ আর এই কোণ কিন্তু সমান তাহলে ও এ বি কোণ প্লাস ও বি এ কোণ প্লাস এ ও বি কোণ এরা কিন্তু 180 ডিগ্রি টোটালি এ ও বি কোণ তো তোমার দেওয়াই আছে হচ্ছে টু ফাই তাহলে ও এ বি আর ও বি এ কোণ তো একই দুটা সমান তাহলে দুটো মিলে একটা লেখা যাবে তাহলে টু ইন্টু এ বি এইটা ইকুয়াল টু হবে 180 মাইনাস টু ফাই তাহলে অতএব
OAB কোণ ইকুয়াল টু হবে 90 ডিগ্রি মাইনাস 5 এই যে এই জিনিসটাকে তোমার মাথায় রাখতে হবে OAB কোণ যা আমার এই কোণটাও তাই তাহলে এই কোণটাও 90 ডিগ্রি মাইনাস 5 আর এই গোটা কোণটাও 90 ডিগ্রি মাইনাস 5 আমি আলাদা কলম দিয়ে যদি ইয়া করি এই যে এই গোটা কোণটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 5 এটাও 90 ডিগ্রি মাইনাস 5 রাইট তো এখন আমাকে তো আসলে এটা হচ্ছে আর ওয়ান দিয়েছিলাম আর এদিকে হচ্ছে টি দিয়েছিলাম রাইট আমি কিউ আর টি এর মধ্যবর্তী সম্পর্ক চাই তাহলে এ কোনটা লাগবে আর ওয়ান এবং কিউ এর মধ্যবর্তী কোন লাগবে আমার রাইট তো এখানে একবারে আমি করতে পারতাম আর ওয়ান এবং আর ওয়ান এবং কিউ এর মধ্যবর্তী কোণ মানে এই কোণটা মানে 180 ডিগ্রি মাইনাস এই কোণটা তাহলে এই কোণটা আবার কত আমার এই কোণটা কত 90 মাইনাস এই কোণটা ঠিক কিনা বলো 90 মাইনাস এখন এই যে ছোট কোণটুকু দেখতে পাচ্ছ এই কোণটুকু আমার কত এটুকু হিসাব করতে পারবো না আমি এই গোটা কোণটুকু আমার করা আছে 90 মাইনাস 5 তাই কিনা এখান থেকে আবার থিটা বাদ তাহলে মাইনাস থিটা তাহলে এই ছোট কোণটুকু আমি পাইছি 90 ডিগ্রি মাইনাস থিটা ঠিক কিনা বলো তাহলে আমার এই যে এই কোণটা যদি বের করতে চায় তাহলে 180 থেকে এটুকু বাদ দিতে হবে তাহলে এইটুকু কোণ আবার কত এইটুকু কোণ হচ্ছে তোমার 90 প্লাস থিটা এই যে দেখো এই কোণটুকু এইটুকু এইটুকু কোণ কত 90 ডিগ্রি থেকে আমার এইটুকু বাদ দিয়ে দিতে হবে তাহলে এইটুকু কোণটা আমার যদি বের করতে পারি 90 থেকে আমার এই কোণটুকু বাদ তাই কি না এই গোটাটুকু 90 ডিগ্রি কারণ এটা তো অনুভূমিক রেখা এটার সাথে এটা তো লম্ব তাই কি না 90 থেকে এই ছোট কোণটা বাদ দাও তাহলে 90 থেকে যদি এই কোণটা বাদ দিয়ে দাও তাহলে কত হবে 5 প্লাস থিটা তাহলে এইটুকু কোণ হচ্ছে 5 প্লাস থিটা তাহলে এইটুকু কত হবে 180 ডিগ্রি মাইনাস 5 প্লাস থিটা তাহলে 180 মাইনাস 5 প্লাস থিটা একটু সহজ করে দিলাম যাও কি ক্লিয়ার এখানে তাহলে আর ওয়ান এবং কিউ এর মধ্যবর্তী কোণ এটা রাইট এবারে যখন আমি আর ওয়ান এবং টি এর মধ্যবর্তী কোণ চাইবো আর ওয়ান এবং টি এর মধ্যবর্তী কোণ চাইবো তখন তো আমি নর্মালি দেখতে পাচ্ছি এটা 180 থেকে তাই না এই পুরা কোণটা 180 এই যতদূর পর্যন্ত এখান থেকে এটুকু বাদ এটুকু কত ছিল এই যে এটুকু কত 90 ডিগ্রি মাইনাস 5 তাহলে এইটুকু হচ্ছে 180 মাইনাস 90 ডিগ্রি প্লাস মাইনাস মাইনাসে প্লাস 5 তার মানে আর ওয়ান এবং টি এর মধ্যবর্তী কোণ তোমার থাকবে হচ্ছে 180 মাইনাস 90 প্লাস 5 দ্যাট ইজ 90 ডিগ্রি প্লাস 5 এই যেভাবে করলাম এটা একটু বুঝতে সুবিধা তোমার ওকে এই যে কোণটা বের করলাম তাহলে এই যে ছোট ছোট কোণগুলো প্রত্যেকটা কোণ একটু মনে মনে আমরা বের করতেই পারি তাই না এখন আসো এখানে এখানকার যদি আমি বের করতে চাই এটা পি এটা তো হচ্ছে আর টু আর এটা তো হচ্ছে ক্যাপিটাল টি আমি যখন টি ডিভাইডেড বাই লিব এই কোণটা আমার লাগবে রাইট আবার যখন পি ডিভাইডেড বাই লিখবো তখন এই কোণটা আমার লাগবে এখন আমার প্রশ্ন রে ভাই যে আমাকে তো এই কোণটা আমি জানি 90 ডিগ্রি এইটুকু এই কোণটা কত 90 ডিগ্রি মাইনাস 5 তাহলে এই কোণটা কত এই যে এই কোণটা এই কোণটার মান আমি কিভাবে বের করবো দেখো এটা তো অনুভূমিক রেখা অনুভূমিকের সাথে এই রেখাটা কিন্তু কোণ উৎপন্ন করা আছে আমার এই দেখো এই রেখাটা অনুভূমিকের সাথে এই রেখাটা কোণ উৎপন্ন করা আছে থিটা আর এই কোণটা তো আমরা এটার বিপরীত কোণ এর বিপরীত কোণ কত আছে মোস্তাক 90 ডিগ্রি মাইনাস 5 তাহলে বিপরীত কোণটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 5 এই কোণটা তো থিটা এটার সাথে আবার কত আছে এখানে 90 ডিগ্রি এই যে এইটুকু 90 ডিগ্রি না এইটুকু 90 ডিগ্রি তাহলে আর টু এবং পি এর মধ্যবর্তী কোণ কত পি অ্যাঙ্গেল আর টু এটা ইকুয়াল টু এই কোণ প্লাস থিটা প্লাস এই কোণ তাহলে এই কোণটা কত 90 ডিগ্রি মাইনাস 5 প্লাস এখানে আছে থিটা প্লাস এখানে আছে 90 ডিগ্রি তাহলে সর্বসা করলে আমি যেটা করেছি এখানে 180 মাইনাস কমন নিলে 5 মাইনাস থিটা
মাইনাস যদি কমন নেই পি এবং আর টু এর মধ্যবর্তী কোণ যেটা লিখেছিলাম আমি রাইট তাহলে বলো এই কোণটা কত এই কোণটা হচ্ছে 180 থেকে জাস্ট এই কোণটুকু বাদ যাবে এই পুরাটুকু 180 তাহলে আর টু এবং টি এর মধ্যবর্তী কোণ আর টু এবং টি এর মধ্যবর্তী কোণ 180 মাইনাস এই কোণটা কত 90 ডিগ্রি মাইনাস 5 90 ডিগ্রি মাইনাস মাইনাস প্লাস 5 দিস ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস 5 এটা বলে দিলাম এই তো এটা ঠিক আছে ভাঙ্গে ভাঙ্গে দিলাম যাও বামে নিব এই যে ভাঙ্গে ভাঙ্গে দিলাম যাও ছোট ছোট করে একটু দেখো এইটুকু 90 ডিগ্রি এটুকু থিটা কেন হলো আমি এখানে একটা অনুভূমিক রেখা টানেছি তোমাদের বলা আছে সুতাটা অনুভূমিক রেখার সাথে থিটা কোণ উৎপন্ন করে তাহলে এইটুকু থিটা আর এইটুকু আবার এই কোণের বিপরীত কোণ এই কোণের বিপরীত কোণ 90 ডিগ্রি মাইনাস 5 ঠিক আছে এবার ক্লিয়ার ওরে সবাই কোথায় গেছে মানে মাথা হ্যাং হয়ে গেছিল নাকি ও আচ্ছা এই ম্যাথ কোথাও দিবে না জীবন তাই না এবার বুঝছি ওকে ঠিক আছে খোদা হাফেজ